বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 80 থেকে 85 পর্যন্ত পৃষ্ঠাগুলো পড়ব এবং এখান থেকে 15টি ছোট প্রশ্ন তৈরি করব। এর সাথে কিছু সুরা আছে, দোয়া আছে, মুনাজাত আছে, সেগুলো আমরা মুখস্থ করে নেব। এবার আমরা হজরতে মুসা আলাইহিসাল্লামের জন্ম পরিচয় সম্পর্কে জানব। হজরতে মুসা আলাইহিসাল্লামের মাতা গর্ভধারণ করেছিলেন। আল্লাহ কুদরতে ফেরাউনের লোকেরা তা বুঝতেই পারেনি। তার জন্ম হলো মা ফেরাউনের ভয়ে শিশু মুসাকে একটি সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সিন্ধুকটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফেরাউনের রাজপ্রসাদের ঘাটে গিয়ে বেরল। পুটপুটে মায়া ভরা চেহারা শিশুটি দেখে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া তুলে নিলেন। আসিয়া ছিলেন ইসরায়েলি কন্যা, তিনি একে আল্লাহতে বিশ্বাস করতেন। ফেরাউন তাকে জোর করে বিয়ে করছিল। শিশু মুসা আলাইহিসাল্লাম অন্য কারো দুধ পান না করায় হজরতে মুসা আলাইহিসাল্লামের বড় বোন মরিয়মের পরামর্শে মুসা আলাইহিসাল্লামের মাকেই দাত্রী নিয়োগ করা হলো। আল্লাহ তাআলার অসীম কুদরতে মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের ঘরে তারেক অর্থ ব্যয় মায়ের কোলে লালিত পালিত হতে লাগলেন। মাদাইন বা মাদান গমন। মুসা আলাইহিসাল্লাম দেখতে পেলেন কীর্তি বংশের ফেরাউনের এক বাবুর্চি এক ইসরায়েলি কাঠুরিয়ার প্রতি অত্যাচার করেছে। তিনি ইসরায়েলিকে বাঁচাবার জন্য কীপ্তিকে একটি ঘুষি মারলেন, এতে সে মারা যায়। পরের দিন অনুরূপ ঘটনা ঘটল। আর এক কীপ্তি আগের দিনে ইসরায়েলের উপর অত্যাচার করেছিল। মুসা আলাইহিসাল্লাম এগিয়ে গেলে ইসরায়েলি ভয় পেয়ে পূর্বদিনের ঘটনা বলে দেয়। কীপ্তি এসে ফেরাউনের খবর দিল যে কীপ্তির হত্যাকারী মুসা আলাইহিসাল্লাম। ফেরাউন মুসা আলাইহিসাল্লামের দণ্ড ঘোষণা করল। এই ঘটনা জানতে পেরে হজরত মুসা আলাইহিসাল্লাম মিশর ছেড়ে লোহিত সাগরের পূর্ববর্তী মাদায়েন চলে যান। এরপরে আছে নবুয়ত লাভ। হজরতে মুসা আলাইহিসাল্লাম তার স্ত্রী সফুরা এবং খাদেম ও মেষ বকরি পাল নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য মাদায়েন থেকে মিশর যাত্রা করলেন। পথে আগুনের খুব প্রয়োজন ছিল। দূর থেকে আলো দেখে তিনি আগুনের খোঁজ দূর পাহাড়ের কাছে গেলেন। তিনি পাহাড়ের পাদদেশে তুয়া নামক পবিত্র উপত্যকায় নবুয়ত লাভ করেন। এভাবে তিনি নবুয়ত লাভ করেন। এরপরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসাল্লামের সাথে সরাসরি কথা বলছিলেন, এই জন্য তিনি কালামুল্লাহ উপাধিতে ভূষিত হন। এবার তারপরে পৃষ্ঠা আমরা দেখব, যেখানে মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের নিকট গিয়ে দিনে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর কাছে তার দুর্বলতা ও অসুবিধার কথা জানিয়ে দোয়া করেন। তিনি যেন তাকে সাহস দেন, আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন এবং তার মুখের জড়তা দূর করে দেন। এরপর আমরা দেখব দলবল সহ ফেরাউনের ধ্বংস। হযরত মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের কুমতলব জানতে পেরে ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফেরাউন তার সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিসাল্লাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ ও পিছনে ফেরাউনের বাহিনী। এমত অবস্থা আল্লাহ তাআলা আদেশ হযরত মুসা আলাইহিসাল্লামের হাতের লাঠি দ্বারা নদীতে আঘাত করেন। পানি দুই ধার সরে গেল এবং বনী ইসরায়েলের 12টি দলের জন্য 12টি রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিসাল্লাম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। এরপর আছে হযরত মুসা আলাইহিসাল্লামের তাওরাত লাভ, অর্থাৎ তার উপর যেই আসমানি কিতাব নাজির হয়েছে তার নাম হলো তাওরাত। হযরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন। সেখানে তিনি ইবাদতে নিমগ্ন ছিলেন। তার অনুপস্থিতিতে সামিরি নামক এক ব্যক্তির দোয়ায় দোকায় পরে অনুষ্ঠানে অনেকেই গোবৎস পূজায় জড়িয়ে পড়ল। হযরতে মুসা আলাইহিসাল্লাম তাওরাত নিয়ে ফিরে এসে অবস্থা দেখে ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত হলেন। তাওবা হিসাবে গোবৎস পূজারীদের হত্যার নির্দেশ হলো। এতে 70,000 বনী ইসরাঈল নিহত হলো। হযরতে মুসা আলাইহিসাল্লাম হযরতে হারুন আলাইহিসাল্লামের কান্নাকাটিতেও অবশিষ্টদের ক্ষমা করা হলো। হযরতে মুসা আলাইহিসাল্লাম 120 বছর জীবিত ছিলেন। এবার তারপরে পৃষ্ঠাতে লেখা আছে হযরত হুদ আলাইহিসাল্লাম। হযরত হুদ আলাইহিসাল্লাম ছিলেন একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে আদ জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। আদ সম্প্রদায় এবং হুদ আলাইহিসাল্লামের বংশতালিকা চতুর্থ পুরুষের শাম পর্যন্ত পৌঁছে মেরে যায়, তাই হুদ আলাইহিসাল্লাম তাদের বংশগত ভাই। আম্মান থেকে শুরু করে হাজরামাম ওত ও ইয়ামিন পর্যন্ত আদ জাতির বসতি ছিল। তারা যেমন ছিল শক্তিশালী, তেমনি বিরাটাকার সুঠাম দেহের অধিকারী ছিল। তারা অহংকারী ও অত্যাচারী ছিল।
আজ্জাতি এবং আল্লাহকে আজ্জাতি আল্লাহকে এক আল্লাহকে বলে গিয়ে মূর্তি পূজা ও নানা রকম শিরক বিভিন্ন অসৎ কাজে তারা লিপ্ত হলো। হযরতে হুদ আলাইহিস সালাম তাদের শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, জুলুম অত্যাচার ত্যাগ করে ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেন এবং অহংকার ও মিথ্যা ত্যাগ করে এক আল্লাহকে ও রাসূলের আদর্শ মান্য করার জন্য বলেন। কিন্তু তারা এগুলো কিছুই কর্ণপাত করলো না। আল্লাহর ইচ্ছায় প্রথমে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ হলো, এতেও তারা শুধরল না। পরে তাদের উপর লাগাতার 7 দিন ও 8 রাত ভীষণ ঘূর্ণিঝড় চললো। এতে তাদের ঘর বাড়ি দালান কোটা আসবাবপত্র গাছপালা লোকজন তুলিস্যাত হয়ে গেল। গোটা এলাকা মরুভূমিতে পরিণত হলো এবং তাদের অহংকার পাতপতনে কারণ হলো। আর হুদ আলাইহি আসাল্লাম এবং তার অনুসারী একটি কুঁড়ে ঘরে অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। পরে তারা মক্কায় চলে যান। হযরতে সালিহ আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে পৃথিবীতে সামুদ নামে একটি জাতি বাস করত। এরা ছিল নূহ আলাইহিস সালামের পুত্র সাম এর বংশধর। এই জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বাস করত। এদের প্রধান শহর ছিল হিজর। বর্তমানে এটি মাদায়েনে সালিহ নামে পরিচিত। আমরা আগে জেনেছি এদের পূর্বে এখানে শক্তিশালী আজ জাতি বসবাস করছিল। তাদের হৃদায়তের জন্য আল্লাহ তাআলা হযরত হুদকে পাঠানো হয়েছিল। আল্লাহ আল্লাহর অবদ্যতার জন্য তার ধ্বংস করা হয়েছিল। সামুদ জাতি আজ জাতির রেখে যাওয়া ধন সম্পদ হস্তগত করলো। তারও অর্থবিত্তে শক্তিতে বুদ্ধিতে সমৃদ্ধির অধিকারী হলো। এই জাতীয় সম্পদ ও শক্তির অহংকারে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ তাআলা তাদের হৃদায়তের জন্য তাদের বংশের লোক হযরতে সালিহ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি সামুদ জাতিকে এক আল্লাহর পরিমাণ আনতে বললেন, তার ইবাদত করতে বললেন। তারা আল্লাহর নবীর কথা মানল না। তিনি তাদের আল্লাহর আজাবের সংবাদ দিলেন, তাতেও তারা ভয় পেল না। সালিহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে হিজর মানে ত্যাগ করলেন। সামুদ জাতির উপর আল্লাহর আজাব এলো। ভীষণ শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল। তারপর হযরত ইসহাক আলাইহিসাল্লাম হযরত ইসহাক আলাইহিসাল্লাম ছিলেন প্রসিদ্ধ নবী হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের দ্বিতীয় পুত্র। প্রথম পুত্র ছিলেন হযরত ইসমাইল আলাইহিসাল্লাম। তিনি হযরত ইসমাইল আলাইহিসাল্লামের ছোট ভাই। তার মায়ের নাম হযরত সারা। আর বিখ্যাত নবী হযরত ইয়াকুব আলাইহিসাল্লাম ছিলেন তার পুত্র। তার বংশে অনেক নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা হযরতে হুলুত আসসালামের নাম নফরমান সম্প্রদায়কে ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। তারা ফতে ইব্রাহিম সাল্লামের মেহমান হলেন। ইব্রাহিম আলাইহিসাল্লাম যথারীতি আপ্যায়নের ব্যবস্থা করলেন, কিন্তু মেহমানদের আহারের ব্যাপারে আরও অনাগ্রহ দেখে বিস্মিত হলেন। মেহমানরা বললেন, আমরা আল্লাহ ফেরেশতা, আমরা লুত আলাইহিসাল্লামের পাপী সম্প্রদায়কে ধ্বংসের জন্য সামুদ যাচ্ছি। তারা এই সময় হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার স্ত্রী সারাকে তাদের পুত্র ইসহাকের জন্ম এবং নবী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। ইসহাক আলাইহিসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম ও ভাই ইসমাইল আলাইহিসাল্লামের দিন প্রচার করতেন। তিনি বেশিরভাগ সময় ছিলেন শামের মানে ফিলিস্তিনে। তিনি 40 বছর বয়সে বিয়ে করেন। 60 বছর বয়সে তার যমজ 2 সন্তান ইউসু ও ইয়াকুব আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি 186 বছর বয়সে ইন্তেকাল করেন। তারপরে হযরতে লুত আলাইহিস সালাম ছিলেন নবী। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের ভাই হারুনের পুত্র। ছোটবেলাতে লুত আলাইহিসাল্লামের পিতা হারান মারা যান। তাই ইব্রাহিম আলাইহিসাল্লাম ভাইয়ের ইয়াতিম ছেলেকে নিজের পুত্রের মতোই লালন পালন করতেন এবং নিজের সঙ্গে রাখতেন। বৃদ্ধ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিসাল্লামের সন্তান ছিল না। তিনি লুত আলাইহিসাল্লামকে নিজের ওয়ারিস মনে করতেন। হযরতে ইব্রাহিম আলাইহিসাল্লামের উপর প্রথম ঈমান এনেছিলেন হযরতে সারা ও হযরতে লুত আলাইহিসাল্লাম। তিনি ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে হিজরতও করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন কিনআনে ছিলেন, তখন লুত আলাইহিসাল্লামকে সত্য দিন প্রচারের জন্য পূর্ব জর্ডানের সাদুম ও আমুরার পাঠিয়েছিলেন। আরব, ফিলিস্তিন ও শেমের মানচিত্র দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়। তাকে বলা হয় মৃত সাগর। তাকে লুত সাগরও বলা হয়। এবার এখানে যে চিত্র দেওয়া আছে সেখানে মৃত সাগর তোমরা দেখতে পারছ। এরপরে সামুদ ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা। সেখানে তিনি বসতি নির্মাণ করেন। সেখানকার লোকেরা অতি বিশ্বাসী জীবনযাপন করত। তারা পাপ, লজ্জাহীনতা ও নাফরমানিক কাজগুলো গর্বের সাথে প্রকাশ্যে করে বেড়াত। লুত আলাইহিস সালাম তাদের হিদায়তের জন্য প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু কোনো ফল হলো না।
তারা লুত আলাইহিসসালাম ও তার অনুসারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। লুত আলাইহিসসালাম তাদের বুঝালেন এবং আল্লাহর আজাবের কথাও শোনালেন, কিন্তু তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। লুত আলাইহিসসালাম তাদের আল্লাহর নির্দেশ অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করেন, কিন্তু তার কাফির স্ত্রী রয়ে গেল। আল্লাহ তাআলা আজাবস্বরূপ বিকট শব্দ ও পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং এলাকাটিকে উল্টিয়ে দিলেন, এতে মৃত সাগর সৃষ্টি হয়। সামুদবাসীর আজাব নিদর্শন এখনও বিরাজমান। আমরা এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়ব এবং পড়া পরে যেটা হবে সেটা হলো এখান থেকে রিডিং থেকে আমরা 15টি ছোট প্রশ্ন আমরা SW করে টিচারদের আইডিতে জমা দিয়ে দেব। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إيك ربنا تقبل منا إنك أنت السميع العليم অর্থাৎ হে আল্লাহ, আমাদের এই কাজটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 127। দুই, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে আপনার উপর আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধরতে কেউ একটি অনুগত জাতি সৃষ্টি করুন, আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন, আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনিই একমাত্র তৌবা কবুলকারী পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 128। তিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 201। চার, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ হে আল্লাহ, আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলো। সূরা আল বাকারা আয়াত নম্বর 250। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইসলাম অনৈতিক শিক্ষার যে ক্লাসগুলো করতো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের এমটি সিলেবাস হিসাবে মূলত আসলে পঞ্চম অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে, তাই তোমরা পঞ্চম অধ্যায় ভালো করে রিভিশন দিবা। আর তোমরা যেখানে থেকো ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ইসলাম অনৈতিক শিক্ষার এখানে শেষ করলাম।